তাহলে বাঙালি হিসাবে আপনি গর্ববোধ করেন না লজ্জাবান? আমি বাঙালি হিসাবে গর্ববোধ করি, সুন্দর এবং সফল করার চেষ্টা করব। আজকে আমার ভালো লাগছে যে আমরা কক্সবাজারের বেশ কয়েকটি উপজেলার সম্মেলন সম্পন্ন করতে পেরেছি। আমরা পৌর সম্মেলন করেছি, পেকুয়া করেছি, মাতামুহুরি করেছি, আপনার চকরিয়া করেছি, টেকনাফ করেছি, উখিয়া করেছি, কুতুবদিয়া করেছি, মহেশখালী করেছি, গতকাল ঈদগাহ করেছি, মাতামুহুরি করেছি, গতকাল ঈদগাহ করেছি, আজকে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, এবং এরপরে আমরা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত করব। এর মধ্যে আমাদের প্রায় সকল ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, প্রায় সকল ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। আমি অস্বীকার করব না, কিছু কিছু সম্মেলনে আমাদের মধ্যে মত বিরোধ হয়েছে, মত দ্বৈততা হয়েছে, কোথাও কোথাও দু একটি জায়গায় অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, আমি অস্বীকার করব না। একটি বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে প্রতিযোগিতা থাকবে, সেই রাজনৈতিক দলে দ্বন্দ্ব সংঘাত থাকবেই, কিন্তু সবাইকে নিয়ে দলকে সুন্দর করে গোছানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আমি একটা কথা বলে থাকি, পৃথিবীর যে প্রান্তে তিনজন বাঙালির উপস্থিতি আছে সেখানে এই দুইটি গ্রুপের অস্তিত্ব রয়েছে। তিনজন বাঙালির মধ্যে দুটি গ্রুপ না হলে বাঙালি শান্তি পায় না। তা আওয়ামী লীগ তো বাঙালির সবচেয়ে আপন রাজনৈতিক দল, আমরা তো মঙ্গল গ্রহ থেকে অথবা সৌদি আরব থেকে অথবা চীন দেশ থেকে মানুষ এনে আওয়ামী লীগ করি না, এই বাঙালিদের দলই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের দ্বন্দ্ব থাকবে না, সংঘাত থাকবে না, এই আওয়ামী লীগের প্রতিযোগিতা থাকবে না, এই আওয়ামী লীগে একটু মন কষাকষি থাকবে না, এইটা কি বাঙালির চরিত্রের সঙ্গে যায়? আমাদের বাস্তবতা মানতে হবে। এরপরেও অঙ্কে হয়তো 100 নম্বর পাওয়া যায়, কিন্তু সাহিত্যে 100 নম্বর পরীক্ষা কি তোলা যায়? রাজনীতি অঙ্ক নয়, রাজনীতি অঙ্ক, সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান সব কিছুর একটি সম্মিলিত সাবজেক্ট। এই সাবজেক্টে পরীক্ষা দিতে গিয়ে কেউ যদি মনে করেন আমি 100 নম্বর তুলব, তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমি যদি সাংগঠনিক সম্পাদক হিসাবে, নেত্রী যেহেতু দয়া করে আমাকে বানিয়েছেন, আমিও যদি মনে করি আমি চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত, এইখানে আমি সব কিছু স্বচ্ছ করব এবং আমি শতভাগ সফল হব, তাহলে আমিও বোকার স্বর্গে বসবাস করি বলে মনে হবে। থাকবে সফলতা ব্যর্থতা থাকবেই, সফলতা ব্যর্থতা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে আমাদের একটি জায়গায় শান্তি বসবাস করছে, আমাদের হৃদয়ের গভীরে, আমাদের মস্তিষ্কে, আমাদের সর্বাঙ্গে একটি শান্তি নিয়ে আমরা বসবাস করছি। সেই শান্তিটা কি? সেই শান্তিটা হচ্ছে আমাদের একজন নেতা আছেন, আমাদের একটা সম্পদ আছে, আমাদের একজন আপনজন আছে, আমাদের একজন অভিভাবক আছেন, তার নাম শেখ হাসিনা। তিনি আমাদের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা, সমস্ত দুঃখ, বেদনা, আনন্দ, হাসি, কান্না সব কিছুর প্রতি আমরা তাকে দেখে, তার নেতৃত্বে, একজন সহি মানুষের নেতৃত্বে, একজন সহি মুসলমানের নেতৃত্বে, একজন পরহেজগার রাজনীতিবিদের নেতৃত্বে আমরা সবাই কাতারবন্দী হয়ে আওয়ামী লীগ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, আজকে একটা কবিতা ছিল না, সমাজ বাংলাদেশ অবাকে বিশ্ব তাকিয়ে রয়, জ্বলে পড়ে সারখার তবু মাথা হলো আবার নয়। আজকে বলতে হয় অভিবাদন শেখ হাসিনা, অবাক বিস্ময়ে গোটা বিশ্ব তাকিয়ে রয়। কিছু কিছু মানুষ আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পছন্দ করেন না, আসলে তারা বাংলাদেশটাকেই পছন্দ করেন না, তারা বাংলাদেশ মানতে পারেন নাই, 71 সালে পরাজয় তারা হজম করতে পারেন নাই, তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। একটা দেশের নাগরিক, আমি একটা দেশের নাগরিক, আমার দেশ যদি সংকটেও পড়ে তবুও কি আমি আমার দেশের খারাপ কামনা করব? আমি চাইবো আমার দেশ শ্রীলঙ্কার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, ক্ষমতায় যেই থাকুক।
আজকে যদি ক্ষমতায় বিএনপি থাকতো, ক্ষমতায় অন্য দল থাকতো, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো মনে করতাম না আমাদের দেশটি শ্রীলঙ্কার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। আমরা চাইতাম আমাদের দেশটি টিকে থাকুক। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো কিছুতেই তারা পেরে উঠছেন না। পেরে উঠবার মতো নেতৃত্ব, পেরে ওঠার মতো যোগ্যতা, তাকে কম্পিট করবার মতো যোগ্যতা বিএনপির কোন নেতা জন্মগ্রহণ করে নাই, করে নাই, করবেও না। শেখ হাসিনা আজকে গোটা বিশ্বে অতুলনীয় জাতীয় নেতৃত্ব, আন্তর্জাতিক নেতৃত্ব। তিনি রাষ্ট্রপ্রধানদের মধ্যে, গোটা বিশ্বে যত রাষ্ট্রপ্রধান আছে সেই রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম সিনিয়র এবং অন্যতম অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনেতা হিসাবে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, এইটা শেখ হাসিনা আমাদের নেতৃত্বে কোন নেতার বেশি আছে? আমাদের নেতৃত্বে এত ধী শক্তি, এত মেধা, এত প্রজ্ঞা, এত সততা এবং এত দেশপ্রেম ও মানবপ্রেম গোটা বিশ্বে কতজন নেতার মধ্যে আপনারা খুঁজে পান? একবার তাকিয়ে দেখুন। এ কারণেই অভিবাদন শেখ হাসিনা অবাক বিস্ময়ে বিশ্ব তাকিয়ে রয়। শেখ হাসিনা, তিনি একটা বাংলাদেশের যত উন্নয়ন, বাংলাদেশের যত অগ্রগতি, তার তো অন্যতম কারিগর জননেত্রী শেখ হাসিনা। আঙ্গুল দিয়ে হাতে গুনে জননেত্রী শেখ হাসিনার মহৎ কর্ম, উন্নয়ন কর্ম আপনারা কেউ আঙ্গুল দিয়ে হাতে গুনে বলে শেষ করতে পারবেন না, আমরাও পারবো না। আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমি বিএনপির আমলে উদাহরণ দেব না, কারণ বিএনপি পাঁচবারের বিশ্ব দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ব্যর্থ একটি সরকার ছিল, তাদের আমলের উদাহরণ দিয়ে লাভ নাই। 2008 সালে যেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নির্বাচনে জিতল, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করল, তখন বাংলাদেশে অর্থনীতি বিশ্বে ছিল হচ্ছে 60 নম্বর, সমগ্র বিশ্বের মধ্যে আমাদের অবস্থান ছিল 60 নম্বর। আজকে সেখান থেকে গত 14 বছরে জননেত্রী শেখ হাসিনা মিরাকেল কাজ করে, অভূতপূর্ব কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে 41 নম্বরে নিয়ে এসেছেন। এটা কি বিএনপি জামাতের দ্বারা সম্ভব ছিল? এটা অন্য কারো দ্বারা সম্ভব ছিল? যখন 2009 সালে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল মাত্র 91 বিলিয়ন মার্কিন ডলার। আজকে বাংলাদেশের অর্থনীতির আকার 465 কোটি মার্কিন ডলার। কোথায় 91 আর কোথায় বিলিয়ন? যখন মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন বাংলাদেশের মাথা পিছু আয় ছিল 686 মার্কিন ডলার। আজকে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় 2824 মার্কিন ডলার। রিক্সালার আয় বাড়েনি, দিনমজুরের আয় বাড়েনি, সরকারি কর্মচারীর বেতন বাড়েনি, শিক্ষকের বেতন বাড়েনি, সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের আয় আজকে বৃদ্ধি পেয়েছে। অনেকেই বলেন যে কতিপয় কোটিপতি তৈরি হয়েছে আর মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে কিনা এইটা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট 2016 সালে জিম ইয়াংকিং বাংলাদেশ সফর করে তিনি বলেছেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশের সফলতা গোটা বিশ্বের গবেষণার বিষয়। এই সফলতা কার? এই সফলতা কার? শেখ হাসিনা। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তো আওয়ামী লীগ করে না, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আমাদের কোনো সহযোগী সংগঠন করে না। এই বিশ্ব ব্যাংকই কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু থেকে অর্থায়ন তুলে নিয়েছিল। সেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ঢাকা সফর করে বোর্ডাউন করে বলতে বাধ্য হয়েছে, জনতি শেখ হাসিনার দেশে এসে ঢাকায় এসে বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের দারিদ্র বিমোচনের মডেল গোটা বিশ্বের গবেষণার বিষয়। তাহলে বাঙালি হিসাবে আপনি গর্ববোধ করেন না লজ্জা পান? আমি বাঙালি হিসাবে গর্ববোধ করি।